যেখানে খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যকে দুর্নীতিমুক্ত রাখতে বার্তা দিয়ে আসছেন, সেখানে রাজ্য প্রশাসনের একাংশ আধিকারিকদের জন্য কালিমা লিপ্ত হচ্ছে রাজ্য সরকার। উল্লেখ্য, শারদীয় দুর্গোৎসবে প্রাককালে বিভিন্ন জায়গায় নিরাপত্তার ব্যবস্থার মজবুত করতে খোয়াই জেলা এসপি অফিসের তরফ থেকে সিসিটিভি ক্যামেরায় টেন্ডার ডাকা হয়। সমস্ত নিয়ম মেনে বেশ কিছু ঠিকাদাররা টেন্ডার জমা দেন, কিন্তু অন্যান্যদের পরিকল্পিতভাবে দূরে সরিয়ে ওই অফিসেরই একজন খাস লোক টেন্ডার পেয়ে যায় বলে অন্যান্য ঠিকাদারদের অভিযোগ। এমনকি টেন্ডারে খোয়াই শহরে যে সমস্ত জায়গায় সিসিটিভি বসানোর কথা ছিল, সেই সকল জায়গায় সঠিকভাবে সিসিটিভি ক্যামেরা বসানো হয়নি। এ নিয়ে সোমবার সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়ে খোয়াই এসপি অফিসের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগড়ে দেন দুই ঠিকাদার। আমরা খোয়াই এসপি অফিসে সিসি ক্যামেরা টেন্ডার ডাকা হয়েছে, তো টেন্ডার ডাকার ফলে আমরা টাইম মতো আমরা টেন্ডার জমা করছি, টেন্ডার ওপেনিং করছে। ওপেনিং করার পরে দেখা গেছে আমরা সঙ্গে আরেকটা এই কিতা কর্তৃপক্ষ একজন এই টেন্ডার জমা দিছে, কিন্তু তার বৈধতা কোনো কাগজপত্র সব সঠিকা ছিল না। আমরা সব থাকাকালীনও আমরা এই টেন্ডার আমরা এই ওয়ার পাইছি না। হ্যাঁ, কিন্তু এটা কী করে হয়, এখানে যারা এসপি অফিসে যারা ভারপ্রাপ্ত দায়িত্ব এসপি স্যার প্লাস এডিশনাল স্যার, হ্যাঁ, তারা আসিল, কিন্তু তারা আমরার কথা কর্ণপাত করছে না। হ্যাঁ, কর্ণপাত না করাতে এটা তারা কীভাবে দেয় এটা আপনারা বুঝতে পারবেন। অফিসে কান পাতলেই শোনা যায় যে বাদল নাকি তারা ঘরের লোক, তাহলে কি এইভাবে কি যদি ঘরের লোক হয় তাহলে টেন্ডার করার কী মানে আছে, সে তো কোনো দরকারই নাই টেন্ডার করানোর ফর্মালিটি দেখাইবার। আমরা বৈধতা কাগজ সহকারে আমরা গভর্নমেন্টের সাবমিট সব কিছু ঠিকঠাক কাগজপত্র কইটা ছিল, যদি আমরা কাগজ না পাই তাহলে তারা টেন্ডার না ডেকে বাদলটা দিয়ে দিলেই পারে। বাদল নামে বলতে ওর ভালো নাম হইলো বিশ্বজিৎ দে, তাহলে আমরা আগামী দিন আমরা টেন্ডারে আমরা যাইতাম না। হ্যাঁ, তারাটা তারা মন গরম মতোই করুক, এসপি অফিস যদি এইভাবেই চলে তাহলে আপনারা তো বুঝতেই পারছেন এটা দায়িত্বপ্রাপ্ত একটা প্রশাসনিক বিষয়, তারা সারা ত্রিপুরা রাজ্যের আরক্ষা দপ্তর সবাই সেফটি দেয়, সব সব কিছুর মধ্যে দুর্নীতিমুক্ত থাকার লেখা তারা আহ্বান করে। যে তারার এখানেই যদি এমনটা হয় দুর্নীতিগ্রস্ত বা দুর্নীতি নিয়ে সেটা এই কাজকর্ম করে, তাহলে তো আমরা আগামী দিনে কোনো নিশ্চয়তাই নাই। তাহলে আমরা চামু আগামী দিনে যাতে আমরা যাতে টেন্ডার যাতে ডাকলে টেন্ডারের যে ফর্মালিটি থাকে সেই ফর্মালিটি ঠিকঠাক করে সেটা তারা যাতে এই স্কুটিনির মাধ্যমে সুন্দর সুষ্ঠু সিদ্ধান্ত যায়। তাইলে আমরা আপনার কাছে এইটাই জানাতে চাই, সারা ত্রিপুরাবাসীরও আমরা জানাতে চাই যে ওয়াইএসপি অফিসে যে গোটালা এই গোটালার যাতে সুস্থ একটা যাতে তদন্ত হোক বা এটা বিচার হোক প্লাস কিতা কয় এটা সুন্দরভাবে সুন্দরভাবে যেটা পরিচালনা হয় আমরা সেই দিকে লক্ষ্য রাখছি বা আমরা আশাবাদী এসপি কোয়াই এসপি। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।